শীতলক্ষ্যা নদীর পূর্ববর্তী 3 নম্বর ঘাট এলাকায় পাইকারি মাছের বাজার প্রতিদিন ভোর 5টা থেকে সকাল 11টা পর্যন্ত। এখানে মেলে নদী ও হাওর অঞ্চলের ছোট বড় সব ধরনের তাজা মাছ। 150 বছরের প্রাচীন এই পাইকারি মাছ বাজার থেকেই নগরীর অন্যান্য বাজারগুলোতে মাছ সরবরাহ হয়। মাছ বেচাকেনার খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শওকত আলী সৈকত। ধন্যবাদ মামুন। আপনি জানেন যে নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে 3 নম্বর ঘাটে যে মাছ বাজারটি রয়েছে, এটা প্রায় 150 শতাধিক বছরের প্রাচীন মাছ বাজার। মূলত এই শীতলক্ষ্যা নদীরকে কেন্দ্র করে এই পণ্য পরিবহনের সুবিধা হওয়ায় এই মাছ বাজারটি প্রতিষ্ঠিত হয়। তো এই ভোর সকাল থেকেই এই বাজারটি বিভিন্ন ক্রেতা বিক্রেতাদের পদচারণায় জমজমাট হয়ে উঠেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবার অন্যান্য দিনের তুলনায় সপ্তাহের অন্যান্য দিনের চেয়ে শুক্রবার ছুটির দিন সহ যে অন্যান্য ছুটির দিন রয়েছে এই দিনগুলোতে বেশি বেচা কিনা হয়। বিশেষ করে কর্মজীবী এবং শ্রমজীবী মানুষ, ব্যবসায়ী যারা সারা সপ্তাহ সময় পান না, তারা এই ছুটির দিনে শুক্রবার এবং অন্যান্য ছুটির দিনগুলোতে সপ্তাহের জন্য বা মাসিক কেনা মাছের চাহিদা পূরণের জন্য একবারে এখান থেকে মাছ কিনে থাকেন। আমরা যেটা বাজার আড়তদার যারা রয়েছেন তাদের কাছ থেকে যেটা জানতে পেরেছি যে এই দেশের বিভিন্ন অঞ্চল থেকে উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল সব অঞ্চল থেকে মূলত নদীর এবং হাওর অঞ্চলের যে দেশি তাজা মাছগুলো রয়েছে সে বিভিন্ন প্রজাতির মাছ, বড় ছোট সব ধরনের মাছই কিন্তু এই বাজারে পাওয়া যায়। মধ্যরাত থেকে কিন্তু নদীপথে ট্রলারে বা বিভিন্ন নৌযানে করে এই বাজারে মাছ এসে নামানো হয় এবং ভোরের আলো ফোটার আগে থেকেই কিন্তু ক্রেতাদের আসা যাওয়া বাজারে শুরু হয়। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখছি, ছুটির দিনগুলোতে বিশেষ করে মানুষের সামাজিক এবং যে পারিবারিক অনুষ্ঠান যেগুলো থাকে বিশেষ করে ছুটির দিনগুলোতে, তো সেই অনুষ্ঠানগুলোতে মানুষের যে অতিথি আপ্যায়নের যে বিষয় থাকে সেই অতিথি আপ্যায়নের জন্য যে অতিরিক্ত মাছের যে চাহিদা থাকে সেই মাছের চাহিদা পূরণ করতে কিন্তু মানুষ এই মূলত মাছ বাজার থেকেই মাছ কেনাকাটা করে থাকেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই বাজারটিতে ফরমালিন মুক্ত দেশি হাওর অঞ্চলের মাছগুলো পাওয়া যায়। ফরমালিন মুক্ত, বিষমুক্ত তাজা মাছের কারণেই কিন্তু মানুষ এখান থেকে নিয়মিত কেনাকাটা করে থাকেন। তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই ছুটির দিনে ভোর কুয়াশার মধ্যেও মানুষ প্রচুর কেনাকাটা করতে মাছ বাজারে ক্রেতাদের ভিড় আমরা দেখতে পাচ্ছি। তো মামুন, এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের 3 নম্বর ঘাটে পাইকারি মাছ বাজারের মাছ বেচাকেনার সবশেষ খবর। নারায়ণগঞ্জ থেকে মাছ বাজারের খবর জানাতে যোগ দিয়েছিলেন সহকর্মী শওকত আলী সৈকত।